আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ জানাচ্ছি শীতের পিঠাপুলি পর্বের আরও একটি রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি সুপার সফট নরম তুল তুলে দুধ চুতি পিঠা আপনার বাজারে গুড় দিয়ে তৈরি করলেও আমাদের অনেকের কমপ্লেন থাকে যে দুধ ফেটে যায় দুধ ফেটে না যাওয়ার টিপস এবং ট্রিক্স থাকবে আমার রেসিপিতে থাকবে নরম তুলতুলে একটি পিঠার রেসিপি আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমেই আমরা পিঠাগুলোকে ভেজানোর জন্য পিঠার রস তৈরি করে নিব এখানে আমি দুই লিটার পরিমাণ পানি গরম করতে বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি প্রায় পাঁচশো গ্রামের মতো খেজুর গুড় এটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি সেই খেজুর গুড় মিষ্টিটা চেক করে নিয়েছি আমার মিষ্টির পরিমাণটা কমন হয়েছে এখানে আমি প্রায় আরও দুশো গ্রাম মতো গুড় দিয়ে দিলাম যখনই এভাবে করে জাল হতে হতে দেখবেন উপর দিক থেকে এরকম একটা ভেসে উঠবে এ পর্যায়ে এই আবরণগুলোকে তুলে ফেলতে হবে আর এর মাঝে আমি একটু লবণ এখানে অ্যাড করে দিয়েছি লবণটা আপনাদের পছন্দ মতো চাইলে নাও দিতে পারেন তবে মিষ্টি খাবারের লবণটা অ্যাড করলে খাবারের টেস্ট আরও বেড়ে যায় এভাবে করে অনেকবার বলো করতে থাকবে আর সাইডের এই ময়লা অংশগুলোকে ফেলে দিয়ে আমি এটাকে জাল করতে অন্য চুলায় বসিয়ে দিয়েছি আর এখানে আমি আড়াই লিটার পরিমাণ খাটি গরুর দুধ জাল করে ঘন করে নিয়েছি তবে এই দুধটাকে আমি আরও ঘন করে নিব প্রায় হাফ লিটার থেকে কম করে নিব ঘন খিসে তৈরি করে আমি খিসের পিঠাটাকে ব্যবহার করব। দুধটাকে আমি খুব ভালোভাবে জাল করে নিয়েছি এরপর যে দুধে কিন্তু কোনো মিষ্টি বা কোনো কিছুই দুধে অ্যাড করতে হবে না আমাদের দুধটা জাল করে নেওয়া হয়ে গিয়েছে এবার এটাকে নামিয়ে আমি অন্য চলে রেখে দিচ্ছি এবার পিঠা পিঠার ব্যাটার তৈরি করে নিব এজন্য এখানে আমি দিয়ে দিচ্ছি ছ পরিমাণ আতপ চালের গুঁড়া আতপ চাল আমি তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখে মেশিনে ভাঙিয়ে নিয়ে আসছি আর এই গুঁড়াগুলো আমার ডিপ ফ্রিজে রাখা ছিল সেখান থেকে আমি প্রায় দুই ঘন্টা আগে বের করে রেখেছি দুই ঘন্টা পরে আমি এখান থেকে গুঁড়াগুলোকে নিয়ে নিচ্ছি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ লবণ দেড় চামচ পরিমাণ বেকিং পাউডার আর এখানে আমি এক কাপ পরিমাণ ভাত কুসুম গরম পানি দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি চেষ্টা করবেন যতটা সম্ভব স্মুথভাবে ব্লেন্ড করা নেওয়ার জন্য অবশ্যই এটা ব্লেন্ড করে বা আপনারা পাটায় বেটেও নিতে পারেন তবে খেয়াল রাখবেন যে ভাত ব্লেন্ড করা বা বাটা এটা যেন খুব স্মুথভাবে হয় আর এখানে আমি এক টেবিল চামচ নিচ্ছি টেবিল চামচ দিয়ে আমি নয় টেবিল চামচ পরিমাণ ভাত পেস্ট আমি এখানে দিয়ে দিয়েছি নয় টেবিল চামচ পরিমাণ ভাত হচ্ছে প্রতি এক কাপ চালের গুঁড়ার জন্য আমাদের দেড় টেবিল চামচ পরিমাণ হাত বাটা লাগবে এই মেজারমেন্টটা অবশ্যই ফলো করার চেষ্টা করবেন আর এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিয়েছি পানিটা হালকা ধোয়া উঠছে এমন গরম দিয়েছি যেহেতু আমার চালাগুলোটা ফ্রিজের ছিল তাই প্রথমে আমি দু কাপ পরিমাণ পানি দিয়ে আমি এটাকে মিক্স করতে নিয়েছি আর এরপরে আমি অল্প অল্প করে পানি অ্যাড করছি আমি একত্রেই পানিটা অ্যাড করব না এখানে অল্প আমি পানিটা মিক্স করব আর আমি এর ঘনত্বটা চেক করে নিব ব্যাটার কনসিস্টেন্সিটা চেক করে নিয়ে নিয়ে আমি বারবার পানিটাকে অ্যাড করে নিব এতে করে আমাদের ব্যাটারটা পারফেক্ট হবে যদি পানিগুলো আমরা অ্যাড করে দিই তাহলে কিন্তু ব্যাটারটা কখনই পারফেক্ট হবে না হয় পাতলা হয়ে যাবে হলে ঘন হবে তো এভাবে করে আমি ব্যাটারটাকে সব মিক্স করে নিয়েছি এতে করে আমার প্রায় তিন কাপের মতো পানি লেগেছে আর আপনার ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে হয়তো বুঝতে পারছেন এবার পিঠা তৈরির জন্য এখানে আমরা হাই হিটে একটি লোহার তা শ্বাস বসিয়ে দিয়েছি আর শ্বাসটাকে খুব ভালোভাবে ধোয়া ওঠা গরম করে নিয়েছি গরম করে নিয়ে লবণ পানি দিয়ে আমি এটাকে মুছে নিয়েছি আর প্রথম শ্বাসের পিঠা আমি দিয়ে দিচ্ছি প্রথম বাচের পিঠা আমাদের কখনোই কিন্তু খুব বেশি ভালো হবে না এতে করে টেনশন করার বা মন খারাপ করার কিছুই নেই প্রথম দু এক বাচের পিঠা একটু নষ্ট হবে এটাই পিঠার ধরন তারপর দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু মোটামুটি ভালোই হয়েছে এই পিঠাগুলো খালি খাওয়া যাবে আমাদের পিঠা ব্যাটাটা আরও একটু পাতলা করতে হবে এবার আমি স্বাসটাকে আবার ক্লিন করে নিচ্ছি ক্লিন করে নিয়ে আমি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো পানি অ্যাড করব প্রথমে একটু দিয়েছি এরপর আমি এটাকে ভালোভাবে মিক্স করে আবার আমি একটু পানি অ্যাড করবো আর প্রতিবার পিঠার পিঠা ব্যাটার সাঁচে দেওয়ার আগে খুব ভালোভাবে উপর নিচ থেকে নাড়াচাড়া করে এই ব্যাটারটা পিঠা সাঁচে দেবেন এতে করে ব্যাটারটা খুব ভালো মিক্স হবে এবং আমাদের পিঠাগুলো খুব সুন্দর হবে দেখতে পাচ্ছেন আমি ব্যাটারটা পাতলা করার পর কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবেই ছিদ্র ছিদ্র হয়ে আসছে এবার খুব ভালোভাবে ছিদ্র হয়ে আসলে ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করবো প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো এ যে চুলার হিটটা মিডিয়াম হাই হিটে থাকবে কোনোভাবেই চুলার হিট লো করা যাবে না লো বা চুলার হ্যাট যদি আপনি হাই করেন তাহলে কিন্তু আমাদের পিঠাগুলো নষ্ট হয়ে যাবে পুড়ে যাবে ভিতর দিক থেকে কাঁচা থাকবে চিতি পিঠা তৈরিতে চুলার হিটটাও অনেক বেশি ডিপেন্ড করে পিঠা পারফেক্ট তৈরি করার ক্ষেত্রে আর দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর ছিদ্র ছিদ্র হয়েছে আর খুব অসম্ভব ছিদ্রযুক্ত আর সফট হয়েছে পিঠাগুলো দেখে হয়তো আপনারা একটু বুঝতে পারছেন এভাবে করে আমি পিঠাগুলোকে তৈরি করে নিচ্ছি আপনাদের মাঝে আমি পিঠাগুলো ভেঙেও শেয়ার করবো আর এই চুলায় আমি রসটাকে একদম ফুটন্ত গরম করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি চুলাটা কিন্তু অপ আছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি রেখে দিয়ে আমি অন্যদিকে পিঠা তৈরি করছি আর জাস্ট ঢাকনাটা খুলে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি আমাদের এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা যখন পিঠাটা রসে ডোবাব সে পর্যায়ে রসটা ফুটন্ত গরম থাকবে মানে অনেক বেশি গরম থাকবে আমাদের পিঠাগুলো গরম থাকবে পিঠাগুলো আমরা সাজ থেকে তুলে সঙ্গে সঙ্গেই রসে ডোবানোর চেষ্টা করবে এতে করে আমাদের পিঠাগুলো গরম থাকার ফলে এগুলো খুব সুন্দরভাবে রসটাকে সোপ করতে পারবে দেখতে পাচ্ছেন পিঠাটা আমি ভিজানোর সঙ্গে সঙ্গেই কিন্তু অনেকটা পরিমাণ রস পিঠা টেনে নিয়েছে আর তুল তুলেও হয়ে আসছে আপনারা চাইলে এই পিঠাগুলো ভিজিয়ে সঙ্গে সঙ্গেও খেয়ে নিতে পারবেন এতটাই সফট থাকে এই পিঠাগুলো এবার আমি এখানে সেই খিসাটা দিয়ে দিচ্ছি আর আমাদের দেখতেই পাচ্ছেন যে খিসাটা কত সুন্দর ঘন হয়ে আছে এভাবে করে যদি আমরা দুধটাকে অ্যাড করি তাহলে কখনোই আমাদের এই দুধ ছানা কাটবে না গুড় যতই খারাপ হোক না কেন আমাদের দুধে কখনোই ছানা কাটবে না যদি দুধ আপনি গুড়ের শিরায় দিয়ে জাল না করেন এটাকে আমি আর জাল করব না এটা তো আমাদের পিঠা তৈরি হয়ে গেছে আমি জাস্ট এই খিসাটা দিয়ে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো সারা রাতের জন্য আমি এখানে প্রায় এই রসটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি আর এভাবে করে আমি ভিজিয়ে নিয়েছি একটা পিঠা আমার সকাল সকালই মানে গরম গরমই খাওয়া শেষ হয়ে গিয়েছে আর একটি আমি পরবর্তীতে সার্ভ করেছি তো আমি পরবর্তীতে যে পিঠাগুলো সার্ভ করেছি সেই পিঠাগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করবো চেষ্টা করেছি সম্পূর্ণ টিপস এবং ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি আপনারা যদি এই হুবহু এই টিপসগুলো ফলো করেন তাহলে আপনাদের পিঠাগুলো হবে পারফেক্ট এবং সুপার সফট আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি আর এখান থেকে বেশ কয়েকটি পিঠা আমাদের খাওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু কতটা বড় হয়ে গিয়েছে ফুলে পিঠাগুলো ডাবল হয়ে গিয়েছে এই পিঠাগুলো আমি সার্ভ করে নিচ্ছি এভাবে করে পিঠা তৈরি করলে পিঠাগুলো থাকে স্পঞ্জি হয় যে আপনি রস অনেক বেশি রস ভিতরে টেনে নেবে এবং এটা আপনি যদি চাপ দেন ভিতর থেকে রস বেরিয়ে আসবে আর কতটাই তুলতুল হয়েছে এ হবে তো আপনারা দেখেই বুঝতে পারছেন আর আমি এই পিঠাগুলো আমার কাস্টমারকে ডেলিভারি করেছি আলহামদুলিল্লাহ তার রিভিউ খুব ভালো পেয়েছে আমি তার রিভিউ আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে আপনারা বাসায় একবার হলে তৈরি করবেন আমাকে জানাবেন আশা করছি আমার রেসিপিটা ফলো করলে আপনারা একদমই নিরাশ হবেন না চেষ্টা করেছি হানড্রেড পারসেন্ট টিপস আপনাদেরকে শেয়ার করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ